আসসালামু আলাইকুম। র‍্যাবিট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি শফিকুল ইসলাম, আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, খরগোশের যদি মায়ের স্ট্রোকটা হয়েই যায় এখন, তাহলে আপনি কি করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটা চেষ্টা করবেন পুরোটা দেখার। বন্ধুরা, আসলে এখন শীত মৌসুম, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে খরগোশের শীত মৌসুমে কিন্তু মায়ের স্ট্রোকটা একটু বেশি হয়। তো আসলে খরগোশের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি, দেখা যায় খরগোশের অসুখ বিসুখ কম হয়, দেখা যায় ঠান্ডা কাশি এগুলো একটু দেখা দেয়। আর সবচাইতে বিশেষ করে খরগোশের যে রোগটা হয় সেটা হচ্ছে খরগোশের মায়ের স্ট্রোকটা। আর এই মায়ের স্ট্রোকটা হবার কারণ হচ্ছে, যেটা আমি সে বিষয়ে আগে কথা বলবো, যে আসলে মায়ের স্ট্রোকটা কেন হয়। মায়ের স্ট্রোকটা হয় হচ্ছে আপনার খরগোশ যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে যদি আপনি খরগোশ রাখেন, তখন দেখা যায় কি যে খরগোশ একই জায়গায় পায়খানা পোশাক সবসময় করে থাকে এবং খরগোশ সেখানেই বসে দিন কাটায়। তো যখন এভাবে আপনি খরগোশ রাখবেন, আসলে একই জায়গায় থাকতে থাকতে যখন নোংরা পরিবেশে খরগোশ থাকে, পায়খানা পোশাকটা কিন্তু খরগোশের দেখা যায় যে কোনো কোনো সময় নাক দিয়ে এসে চুলকায় এবং পায়ের দুই পাশে চুলকায়, অন্ডকোষের পাশ দিয়ে সবসময় লেগে থাকে, তখন কি হয় দীর্ঘদিন এরকম থাকতে 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 আপনার খরগোশের মাইটস হয়ে যায়। আসলে মাইট স্ট্রোকটা আপনারা দেখতে পারবেন, যে আমি কিন্তু এর আগে কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে আমি সরাসরি দেখিয়ে দিয়েছি যে আসলে মাইট স্ট্রোকটা কেমন, সেটা আপনার একটু আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেখানে সাদা সাদা এবং কেমন একটা মরা চামড়ার মতো দেখা যাবে, সেটাই হচ্ছে মাইটস। মাইটস রোগটা দেখা যায় খরগোশের নাকে, চোখের নিচে এবং আপনার বিশেষ করে পুরুষ খরগোশের অন্ডকোষের সাইডে এবং রানের দুই সাইডে, এসব জায়গাতে বেশি দেখা দেয়। তো বন্ধুরা, যখন এই মাইটস রোগটা হয়ে যাবে আপনারা অবশ্যই মাইটস রোগ চিনতে পারবেন, সেটা দেখলেই চিনতে পারবেন যে আসলে এটাই মাইটস। আমি যেটা বলছি যে সাদা এবং সেখানে দেখবেন শক্ত শক্ত চাকের মতো হয়ে যায়, তো সেটাই হচ্ছে মাইটস রোগ। আপনারা এই মাইটস রোগটা দেখলেই চিনতে পারবেন। এবং যদি এই মাইটস রোগটা হয়ে যায়, এবং এটা কিন্তু এই শীত মৌসুমেই বেশি হয়, কেননা আমরা শীতের সময় দেখা যায় খরগোশের খাঁচা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, দেখা যায় একই খরগোশ রেখে দিয়েছি, খরগোশ একটু নরম কোনো কিছু টেনে নিয়েছে, কাপড় টেনে নিয়েছে এবং সেখানেই সারাদিন বসে থাকে, আর সেই বসে থাকতে থাকতে সেখানেই পায়খানা পোশাক করতে থাকে এবং সেখানে দীর্ঘদিন থাকতে থাকতে খরগোশের মায়ের স্ট্রোকটা হয়ে যায়। তো তখন আমরা লক্ষ্য করি যে হ্যাঁ, খরগোশের অসুখ হয়েছে। তো তখন খরগোশ কম খায়, খরগোশ শুয়ে থাকে, খরগোশ ঝিমোয় এই মায়ের স্ট্রোকের কারণে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার খরগোশ অসুস্থ। কিন্তু এর আগেই আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, সেটা আপনার খরগোশের যেন মাইটস না হয়, এ কারণে এই শীত মৌসুমে আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত খরগোশের খাঁচাটাকে পরিষ্কার রাখার জন্য। যদি প্রতিনিয়ত খরগোশের খাঁচা পরিষ্কার করেন, যদি আপনি খরগোশকে যদি ন্যাকড়াগুলো দেন সেগুলো যদি প্রতিনিয়ত চেঞ্জ করে দেন কিংবা রোদে দিয়ে শুকিয়ে আবার সেগুলো পুনরায় ব্যবহার করলেন, এরকমভাবে যদি রাখেন তাহলে দেখা যাবে আপনার খরগোশের মাইটস রোগ, শুধু মাইটস না, আপনার খরগোশের সব ধরনের অসুখ বিসুখ কম হবে। তো এভাবে আপনারা যদি রাখেন তাহলে ভালো হবে। আর যদি এই মাইটস রোগটা হয়েই যায়, কোনো ক্রমে দেখা গেল হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? বন্ধুরা, মাইটস রোগের জন্য মাইটস রোগ, এই রোগের কারণে আপনার কোনো মেডিসিন খাওয়ানোর প্রয়োজন নেই। এটা সবচাইতে ভালো কাজ করে, যে প্রাকৃতিক একটা বিষয়, যেটা আপনার কোনো আসলে ওষুধ না খাওয়ানো আমি মনে করি বেটার হবে। আপনি এটার জন্য প্রাকৃতিক একটু আপনাকে ঝামেলা করতে হবে, সেটা হচ্ছে আপনার হলুদের কিছু হলুদের গুঁড়া এবং সরিষার তেল, আপনি যদি যদি আপনি নারকেল তেল কিংবা সরিষার তেল যেটাই দেন না কেন, যদি আপনি সেটা দিয়ে দেখা গেল যে একটু মিক্স করে সেখানে যদি আপনি বেশি না দুই থেকে তিন দিন ব্যবহারের করলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার খরগোশের মাইটস রোগটা অনেক কমে গেছে। বন্ধুরা, এটাই সবচাইতে কার্যকরী একটা পদ্ধতি এই মাইটস রোগের জন্য, এটা খুবই ভালো কাজ করে। এবং আমার খরগোশের আর এর আগে একটা দেখা দিয়েছিল এবং আমি এটাতে সবচাইতে উপকৃত পেয়েছি, এবং আমার আশেপাশে যারা খরগোশ পালন করে তারাও উপকৃত হয়েছে। বন্ধুরা, আমি মনে করি কোনো মেডিসিন ব্যবহারের চাইতে যদি আপনি প্রাকৃতিক এই বিষয়টা যদি ব্যবহার করেন তাহলে সবচাইতে ভালো হবে এবং এটাতে কাজও ভালো হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, এ পর্যন্তই আমি বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে আরও একটা কথা বলে দিচ্ছি, যে বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে। তবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।